والذين هم لفروجهم حافظون আমার মুমিন বান্দারা তাদের লজ্জাস্থানের হেফাজত করে চার নম্বর এটা কয় নম্বর এটা যুবকদের ওয়াজ লজ্জাস্থানের দে গার্ড দেয়ার প্রাইভেট লজ্জাস্থানের হেফাজত করতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন মাইয়াত মানলি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আতমান লাহুল জান্নাহ খুব জরুরি হাদিস যুবক ভাইরা খেয়াল করে শুনো যে ব্যক্তি দুইটা অঙ্গের গ্যারান্টি বিষ্ণুই বললেন আমার যে উম্মত দুইটা অঙ্গের গ্যারান্টি আমারে দেয় আমি নবী তারে জান্নাতের গ্যারান্টি দেই সুবহানাল্লাহ এক নাম্বার মা বাইনা লিহিয়াইহি এই দুই জোয়ালের মাঝখানে যে অঙ্গ থাকে সে যদি গ্যারান্টি দেয় ওই অঙ্গের পাপ করবে না মানে জিহ্বা সে যদি ওয়াদা দেয় জিহ্বা দিয়ে মিথ্যা বলবে না চুগল করে করবে না একজনের কথা আরেকজনের কানে লাগাবে না এই ওয়াদা যদি দেয় আর কোনো দুই রানের মাঝখানে যা আছে মানে লজ্জাস্থান এই জিহ্বার লজ্জাস্থান দিয়ে কোনো পাপ কাজের সাথে সে জড়িত হবে না এই গ্যারান্টি যদি কোনো উম্মত আমারে দেয় আমি নবী তারে জান্নাতের গ্যারান্টি দেই ইউ হ্যাভ টু গার্ড ইউর প্রাইভেট বিবাহ বহির্ভূত কোন সম্পর্ককে ইসলাম জায়েজ করে না এজন্য এগুলো করা যাবে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড করা যাবে না গার্লফ্রেন্ড আছে কার কাটতে কি হাত তোল মাশাআল্লাহ সাহস আছে ওদের বুকের পাটা আছে হাত দাও বেটা এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে আমাদের কোনো সম্পর্ক না আমরা বিয়ে করব কি করব বিয়ে করব চেয়ারম্যান সাহেব বিয়ে করাই দেন এগুলো আপনার দায়িত্ব দিয়ে গেলাম এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এগুলো ইসলামের কালচার নয় বিয়ের চেয়ে ভালো কাজ পৃথিবীতে হতে পারে বিয়ে করতে গেলে বাবে বলে আগে নিজের পায়ে দাঁড়া তো এতদিন কার পায়ে দাঁড়াইছে ছেলেমেয়েদেরকে সাহস দেন ছেলেও পড়বে ওই যে একজন চিল্লান দিয়ে উঠছে ও কমন পড়ছে কমন পড়ছে মাশাআল্লাহ গার্ডিয়ানরা যারা আছেন ওদের দুঃখ কষ্ট একটু বুঝেন আপনারা মিলাই দিয়ে ওদেরকে বিয়ের পিড়িতে বসাই দিয়ে বিয়েতে কল্যাণ বিয়েতে বরকত বিয়ের মতো ভালো কাজ হতে পারে না সব নবীরা বিয়ে করেছেন আর নিকাহ মিন সুন্নতি বিয়ে আমার সুন্নাত ফমান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি যে আমার সুন্নতকে ভালোবাসে না সে আমার উম্মত হতে পারে বিয়েটাকে সহজ করে দেয় যে সমাজে বিয়ে সহজ ওই সমাজে জেনা কঠিন তাই না যে সমাজে জেনা সহজ ওই সমাজে বিয়ে কঠিন আমাদের সমাজে জেনা করা সহজ বিয়ে করতে লাগে 10 লাখ জেনা করতে লাগে 1000 ঠিক কি না 10 লাখ টাকা ছাড়া বিয়ে করা যায় না এটা লাগবে ওইটা লাগবে এই দাও ওই দাও মোহর দাও বিশাল অঙ্কের মোহর 10 লক্ষ টাকা ধার্য না করলে মেয়ে দিবে না এরকম আছে না নাই না এগুলো আসলে ইসলামিক কালচার না ছেলের বাবা মেয়ের বাবা উভয়কে আমি বলি বিয়েটা সহজ করে দেন সহজ করে দেন ছেলে পড়াশোনা করুক সমস্যা নাই মেয়েও পড়ুক কিন্তু তারা পবিত্রভাবে তাদের সম্পর্ককে মেনটেন করুক ঠিক কি না তাদের এই যৌবনের তাড়নায় যে পাপের সাথে জড়াবে তার পাপ পার্সেন্টেজ গুণা বাবা হিসেবে আপনার কাঁধেও আছে না নাই এজন্য বাবারা সাবধান মায়েরা সাবধান বিয়েটাকে সহজ করেন এই এলাকার যুব সংঘ যারা আছো তোমরা একটা ক্যাম্পেইন করবা এই মাহফিলের পরে টাইমলি ম্যারেজ ক্যাম্পেইন টাইমলি ম্যারেজ ক্যাম্পেইন সময় মতো বিয়ে দিতে হবে দেরি করা যাবে না বাপ মা বোঝে না একজনকে হুজুর আব্বা বোঝে না গার্ডিয়ান যারা আছেন একটু সদয় হন ওরা যে পাপের সাথে পাপের রাস্তা যে ওরা চিনে যাচ্ছে পাপের পথে যে জড়িয়ে যাচ্ছে আল্লাহ সুপ্রিম কোর্টের কাট করায় আসামি করে আল্লাহ সেদিন আপনারে দাঁড় করাবে আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন দে গার্ড দেয়ার প্রাইভেটস মুকদ্দামাতুল হারাম এ হারাম এট এ গ্ল্যান্স একটা নারীর দিকে চোখ পড়ে যাওয়া এটা হারাম না কিন্তু এই চোখ পড়ার কারণে এটা জেনার দিকে নিয়ে যাবে এজন্য এটাকেও হারাম করেছে কে মুকদ্দামাতুল হারামে হারাম এই নজরটা বড় খারাপ আর নজর সাহামুন মাসমুমুন মিন সিহামি ইবলিস এই নজর হচ্ছে শয়তানের বিষ মাখানো তীরের মধ্যে থেকে একটা ভয়ঙ্কর তীর
এই তীর দিয়ে শয়তান যুবক আর যুবতীদেরকে কাবু করে ফেলে। আমরা শয়তানের হাতে ধরা দিতে চাই না, আমরা বিয়ের মতো পবিত্র বন্ধনে আবদ্ধ হতে চাই, ঠিক কি না? এটা জান্নাতি সম্পর্ক। আমাদের আদি পিতা আদি মাতা তাদের প্রথম বিয়ে হয়েছে জান্নাতে, এজন্য আমরা বিয়ে করতে চাই। আমরা পরকীয়ায় জড়াতে চাই না, আমরা গার্লফ্রেন্ড বানাতে চাই না, আমরা অবৈধ সম্পর্কে জড়াতে চাই না, আমরা বিশ্ব ভালোবাসা পালন করতে চাই না। এগুলো হারাম। হারাম আছে যেখানে আমরা যাব না, হালাল আছে যেখানে আমরা যাব। আল্লাহ তুমি কবুল করো। আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। কটা গেল? বাকি আছে কয়টা? শুনবেন শুনবেন।